আসসালামু আলাইকুম ভাই আপুরা, কেমন আছো তোমরা সবাই? সীমান্ত সাহা, আতম ভাইয়া, মুশফিক, ওয়ালাইকুম আসসালাম, অরুণা, রহমান, ওয়ালাইকুম আসসালাম আপু। তোমাদের 12টায় ক্লাস ছিল কিন্তু 11টায় নিচ্ছি আজকে। দেখো তো কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা একটু দেখো তো তোমরা। বিপ্র, আতা ভাইয়া, পিয়াস, ওয়ালাইকুম সালাম ভাইয়া, মুশফিক, সেলিম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, একটু অসুস্থই ছিলাম। তোমরা সবাই সাবধানে থাকো। তানিন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো তোমাদের গতদিন পড়িয়েছিলাম যে রোহিত, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আহসান, ওয়ালাইকুম সালাম, নোমান, রুহুল আমিন, জয়শ্রী, কতদিন তোমাদের কি পড়িয়েছিলাম হ্যাঁ বলো তো? অনেকদিন ক্লাস নেওয়া হয় নাই, একটু আজকে আমার কণ্ঠে সমস্যা হচ্ছে, ঠান্ডা পানি খেয়ে একটু
কতদিন কি পড়িয়েছিলাম বলো, কারোই মনে নাই? সালাম বর্তা, ব্লাড গ্রুপে? হ্যাঁ আপু। সিনথিয়া, তোমাদের উপস্থিতি অনেক কম। দেখো আজকে অনেক অল্প ক্লাস হবে, আজকে তোমাদের অনেক অল্প ক্লাস হবে। তোমার রক্তের গ্রুপ, তোমরা কাকে রক্ত দিতে পারবা কাকে দিতে পারবা না, এই সমস্যাগুলো নিয়ে আজকে তোমাদের কথা বলবো। তো কতদিন তোমাদের আমি পড়িয়েছিলাম যে রক্তের যে গ্রুপ আমাদের সেটা এবিও সিস্টেম, তাই না? রক্তের যে গ্রুপ এবিও ব্লাড গ্রুপ, এই এবিও ব্লাড গ্রুপের মধ্যে টোটাল কয়টা রক্ত গ্রুপ আছে দেখো। এ গ্রুপের রক্ত এ গ্রুপের রক্ত তোমাদের পড়িয়েছিলাম, তারপরে বি গ্রুপ, তারপরে এ বি গ্রুপ, আর কি ও গ্রুপ। এই তো রক্তের গ্রুপের মধ্যে এই যে যে এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম, কার্ল ল্যান্ডস্টাইনারের এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে আমরা নর্মালি কি কি জানলাম যে এ গ্রুপের রক্ত আছে, বি গ্রুপের রক্ত আছে, এ বি গ্রুপের রক্ত আছে, আর ও গ্রুপের রক্ত আছে, তাই তো? এই চারটা গ্রুপের রক্ত। তাহলে তোমার এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে চার ধরনের রক্তের গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ আর ও গ্রুপ। কিসের উপর ভিত্তি করে এগুলো নামকরণ করা হয়েছে? অ্যান্টিজেনের উপস্থিতির উপর নামকরণ করা হয়েছে। অ্যান্টিজেন, অ্যান্টিজেনের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। পরবর্তীতে তোমার আরেকজন বিজ্ঞানী আসলো, রিসেস এবং উইনার্ড সাথে ল্যান্ডস্টাইনার কি করলো, আরিস ফ্যাক্টর নামে আরেক ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করলো, তোমার কার মধ্যে? বানরের মধ্যে, তাই না? এই যে আরএস অ্যান্টিজেন, পরবর্তীতে আরেকটা অ্যান্টিজেন আসলো আরএস অ্যান্টিজেন বা আরএস ফ্যাক্টর। এই আরএস ফ্যাক্টরের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে এখানে আরো তোমার রক্তের গ্রুপগুলো চলে আসলো, যাদের ধরো যে এখানে এ যদি আরএস ফ্যাক্টর থাকে তাহলে কি পজিটিভ, যদি আরএস ফ্যাক্টর যদি না থাকে তাহলে সেটা নেগেটিভ। আবার বি এর ক্ষেত্রে যদি আরএস ফ্যাক্টর অ্যান্টিজেনটা থাকে তাহলে সেটা পজিটিভ, যদি না থাকে সেটা নেগেটিভ। আবার এবি এর ক্ষেত্রেও সেম, যদি আরএস ফ্যাক্টর অ্যান্টিজেনটা থাকে তাহলে এবি পজিটিভ, যদি না থাকে তাহলে নেগেটিভ। সেম ওয়ের ক্ষেত্রেও যদি আরএস অ্যান্টিজেনটা থাকে তাহলে সেটা পজিটিভ, আরএস অ্যান্টিজেন পজিটিভ, যদি না থাকে তাহলে সেটা নেগেটিভ, তাই না? অর্থাৎ তোমার এই যে যে আরএস অ্যান্টিজেন যাদের থাকবে তারা হচ্ছে পজিটিভ গ্রুপের রক্ত, যাদের থাকবে না তারা হচ্ছে নেগেটিভ গ্রুপের রক্ত, তাই তো? তাহলে এই আরএস অ্যান্টিজেন এর উপর ভিত্তি করে দেখো রক্তের গ্রুপগুলো কিন্তু আরো অনেকগুলো হয়ে গেল রক্তের গ্রুপ। তাহলে কি কি আসতেছে দেখো এবার রক্তের গ্রুপগুলো, রক্তের গ্রুপগুলো কি কি হচ্ছে এবার দেখো আরএস অ্যান্টিজেন এর উপর ভিত্তি করে তোমার এ পজিটিভ,
a negative তাই তো b positive b negative তারপর তোমার আছে ab positive ab negative o positive আর o negative তাহলে টোটাল আট ধরনের আমরা রক্তের গ্রুপ পেলাম টোটাল আট ধরনের রক্তের গ্রুপ পেলাম আমরা তাহলে টোটাল এই আট ধরনের রক্তের গ্রুপ আমরা পেলাম অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আর এস অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এখন তোমাদের এখন আমি তোমাদের পড়িয়েছিলাম যে এই যে এ পজিটিভ এই যে এ পজিটিভ তার মানে কি এর মধ্যে কি আছে এই পজিটিভ মানে অ্যান্টিজেন এ আছে আর সাথে কি আছে আর এস এই অ্যান্টিজেনটা রয়েছে তাই তো আবার এ নেগেটিভ মানে কি হলো তোমার অ্যান্টিজেন তো এ আছে সাথে কি মাইনাস সি হতো তাহলে কি আর এস থাকবে তাহলে আর এসটা থাকবে না আবার বি পজিটিভ সেম ভাবে অ্যান্টিজেন বি আছে আর কিন্তু পজিটিভ তাহলে কি আর এস আছে আর বি নেগেটিভ বি অ্যান্টিজেন আছে বাট যখন নেগেটিভ তাহলে কি আর এস থাকবে থাকবে না এই তো তাহলে তোমার এ পজিটিভ মানে অ্যান্টিজেন এ আছে সাথে কি আছে এই যে তোমার আর এস অ্যান্টিজেনটা রয়েছে এরপর এখানে আসো তোমাদের বলেছিলাম যে এবি পজিটিভ এবি পজিটিভ মানে কি অ্যান্টিজেন এ ও আছে এখানে আবার বি যেহেতু তাহলে বি ও আছে আবার যেহেতু পজিটিভ তাহলে কি আর এস এই অ্যান্টিজেনটা রয়েছে এবি পজিটিভ এমন একটা রক্তের গ্রুপ যেখানে প্রত্যেকটা অ্যান্টিজেনই রয়েছে প্রত্যেকটা অ্যান্টিজেনই রয়েছে বুঝতে পারছো তাহলে এবি পজিটিভ এমন একটা রক্তের গ্রুপ যে রক্তের গ্রুপের মধ্যে টোটাল তিনটা অ্যান্টিজেনই রয়েছে এ অ্যান্টিজেন রয়েছে বি অ্যান্টিজেন রয়েছে প্লাস কি আছে এবি পজিটিভ যেহেতু তাহলে কি আর এস অ্যান্টিজেনটাও রয়েছে তাহলে এখানে তিনটা অ্যান্টিজেনই রয়েছে এরপর এবি নেগেটিভ আসো এবি নেগেটিভের ক্ষেত্রে কি সেম ভাবে এ আছে বি অ্যান্টিজেন আছে আর যেহেতু তোমার নেগেটিভ তাহলে কি আর এস থাকবে না বুঝতে পারছো আর এস থাকবে না এরপর তোমাদের লাস্ট দেখো ও পজিটিভ নে ও পজিটিভ এবং ও নেগেটিভ নিয়ে একটু আলোচনা করি ও পজিটিভ এবং ও নেগেটিভ দেখো তোমাদের যে ও পজিটিভ তোমাদের বলেছিলাম ও মানে কি শূন্য শূন্য মানে কি এখানে কোনো এবি অ্যান্টিজেন আছে ও মানে যদি শূন্য তাহলে শূন্য মানে কি এ অ্যান্টিজেন নাই বি অ্যান্টিজেন নাই কিন্তু দেখো এখানে প্লাস আছে প্লাস মানে কি আর এস অ্যান্টিজেনটা আছে বুঝতে পারছো বুঝতে পারছো কি ভাইয়া ও পজিটিভের মধ্যে ও মানে কি শূন্য শূন্য মানে কি এ অ্যান্টিজেনও নাই বি অ্যান্টিজেনও নাই কিন্তু প্লাস মানে কি আর এস অ্যান্টিজেনটা রয়েছে প্লাস মাইনাস আর উপর ভিত্তি করে হয় এই আর এস ফ্যাক্টর বা আর এস অ্যান্টিজেনের উপর ভিত্তি করে হয় তাই না তাহলে তোমার ও পজিটিভ মানে যেহেতু ও শূন্য শূন্য মানে কি এও নাই বিও নাই তাহলে এও নাই বিও নাই বাট প্লাস মানে কি আর এস এর উপর ভিত্তি করে প্লাস মাইনাস হয় তাহলে আর এস আছে অন্যভাবে তোমাদের যদি আবার দেখাই যে দেখো অন্যভাবে যদি ও নেগেটিভ বলা হয় তাহলে তোমরা জানাও দিচ্ছি যে ও নেগেটিভের মধ্যে কোন অ্যান্টিজেনটা রয়েছে তোমাদের কাছে প্রশ্ন যে ও নেগেটিভের মধ্যে ও নেগেটিভের মধ্যে কোন অ্যান্টিজেন রয়েছে তোমরা দ্রুত জানাও ও নেগেটিভ রক্তের গ্রুপের মধ্যে কোন অ্যান্টিজেনটা উপস্থিত রয়েছে জানাও দেখি তোমরা দ্রুত যে ও নেগেটিভ রক্তের মধ্যে কোন অ্যান্টিজেনটা রয়েছে দ্রুত জানাও দেখি কে পারো ও নেগেটিভ রক্তের মধ্যে এই ও নেগেটিভ রক্তের মধ্যে কোন অ্যান্টিজেন উপস্থিত রয়েছে হ্যাঁ মো আপু ঠিক আছে কোনো অ্যান্টিজেন নাই মামা ঠিক আছে আপু নাই পিয়াস ঠিক আছে অনন্যা ঠিক আছে মুস্তাফিজুর ঠিক আছে ভাইয়া মুশফিক ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি দেখো ও নেগেটিভ ও মানে তো কোনো অ্যান্টিজেনই নাই
এ আছে এ নাই বি আছে বি নাই প্লাস এখানে দেখো নেগেটিভ আছে নেগেটিভ মানে কি আর এইচটাও কি নাই তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে কোন রক্তের গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোন রক্তের গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেনের উপস্থিতি থাকে না কোন রক্তের গ্রুপের মধ্যে ও নেগেটিভ রক্তের গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেনের উপস্থিতি থাকে না বুঝতে পারছো সবাই ওকে তাহলে দেখো এরপরে আমরা চলে যাব যে কে কাকে রক্ত দিতে পারবে কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে তোমরা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো কার মধ্যে কোন অ্যান্টিজেন রয়েছে এবং কার মধ্যে কোন অ্যান্টিজেন নাই এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে কিন্তু রক্তের গ্রুপ নির্ণয় করা হয় তোমাদেরকে সেটা গত ক্লাসে পড়িয়েছিলাম ওকে এরপরে আমরা চলে যাব তাহলে দেখো যে কে কাকে রক্ত দিতে পারবে কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো আগের ক্লাসে যারা করেছো তারা সহজে বুঝতে পারবা প্রান্ত ঠিক আছে তাহলে দেখো এবার আমরা চলে যাব তোমাদের কাছে প্রশ্ন করব ধরো এ পজিটিভ একটা ব্যক্তি ঠিক আছে এ পজিটিভ একটা ব্যক্তি সে কি এবি পজিটিভ কোনো ব্যক্তিকে রক্ত দিতে পারবে জানাও দেখি তোমরা কি বললাম ধরো তোমায় তুমি তুমি ধরো ধরো তুমি এ পজিটিভ রক্তের গ্রুপ আর তোমার বন্ধু এবি পজিটিভ তাহলে কি তুমি কি তোমার বন্ধুকে রক্ত দিতে পারবা জানাও দ্রুত জানাও তুমি ধরো এ পজিটিভ রক্তের গ্রুপ তোমার বন্ধুর বিপদে বন্ধুর ব্লাড লাগবে সেই ক্ষেত্রে তার রক্তের গ্রুপ ধরো এবি পজিটিভ তাহলে তুমি কি তোমার বন্ধুকে ব্লাড দিতে পারবা দ্রুত জানাও পারবে না জয় বলছো জানাতুন মামা বলছো পারবে কি বললাম তুমি এ পজিটিভ রক্তের গ্রুপ তোমার বন্ধু এবি পজিটিভ তাহলে কি তুমি তোমার বন্ধুকে রক্ত দিতে পারবা পারবে হ্যাঁ পারবে দেখো বুঝতে পারছো অনেকে আশা করি অনেকে বলছো যে পারবে না তো তাদের ক্ষেত্রে দেখো তুমি এখানে দেখো একটু ভালো করে ক্যালকুলেশন করবা মাথা ঠান্ডা করে তোমার অপশন ধরো যে মাথা ঠান্ডা করে একটু ভাবো তাহলে দেখো তুমি ইজিলি বুঝতে পারবা এ পজিটিভ মানে কি আবার একটু করে ডিটেলস বোঝাচ্ছি এ পজিটিভ মানে তোমার অ্যান্টিজেন এ আছে এবং কি আছে আর ইস অ্যান্টিজেন আছে তাই তো এরপরে তোমার তোমার বন্ধু তোমার বন্ধু ধরো তোমার বন্ধুর রক্তের গ্রুপের মধ্যে কি আছে অ্যান্টিজেন এ আছে অ্যান্টিজেন বি আছে আর এখানে যেহেতু প্লাস তাহলে কি আর ইস আছে তাহলে দেখো তোমার মধ্যে আছে এ আর ইস আছে তোমার বন্ধুর মধ্যে এ আছে বি আছে আর ইস আছে তাই তো তাহলে দেখো তুমি যখন তোমার বন্ধুকে ব্লাড দিবা তাহলে তোমার দেহ থেকে তোমার বন্ধুর দেহের মধ্যে কি কি যাচ্ছে এ যাচ্ছে আর ইস যাচ্ছে তাই না এ যাচ্ছে আর ইস যাচ্ছে তাহলে দেখো তোমার বন্ধুর দেহের মধ্যে তো এ আছে তোমার বন্ধুর দেহের মধ্যে এ আছে আবার আর ইসও আছে তাহলে তুমি যখন তোমার বন্ধুকে ব্লাড দিচ্ছ অতিরিক্ত কি কোনো কিছু তোমার তোমার দেহ থেকে তোমার বন্ধুর দেহের মধ্যে যাচ্ছে যাচ্ছে না মানে এক্সট্রা কি কোনো উপাদান তোমার দেহ থেকে তোমার দেহের তোমার বন্ধুর দেহের মধ্যে কি যাচ্ছে যাচ্ছে না বুঝতে পারছো কি তোমার রক্তের মধ্যে দেখো এ আছে আর ইস আছে ভালো করে বোঝো তোমার বন্ধুর দেহের মধ্যে এ আছে বি আছে আর ইস আছে তিনটাই আছে তাহলে তুমি যেগুলো দিচ্ছ তোমার বন্ধুর দেহের মধ্যে তাহলে তার মধ্যে দেখো এও আছে আর ইসও আছে বি নাই যেটা নাই সেটা বাদ দাও চিন্তা করো না তাহলে তুমি যেটা দিচ্ছ সেটা তো আছে তার মধ্যে তাহলে তোমার উপাদানগুলো তোমার বন্ধুর দেহের মধ্যে তো আগে থেকে আছে তাহলে তোমার বন্ধুর দেহের মধ্যে যে অ্যান্টিবডি সিস্টেম সেটা কি তাকে ফরেন পার্টিকেল বা শত্রু হিসেবে বিবেচনা করবে সে বলবে হ্যাঁ এগুলো তো আমার দেহের মধ্যে আছেই তাহলে সেগুলো তার দেহের অংশ তাহলে সে তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে না বুঝতে পারছো মানে পরিচিত জিনিস এ দেখো এ ঢুকতেছে মানে কি এ তো তার দেহের মধ্যে আসতেই মানে এর সাথে তার পরিচয় আগে থেকেই আবার আর ইস
যাচ্ছে মানে কি তার দেহের মধ্যে আরএস আছে তাহলে আরএস এর সাথেও তার পরিচয় কি আগে থেকেই আছে তাহলে যেহেতু আগে থেকেই পরিচয় তাহলে কি সে কি তাকে শত্রু ভাববে ভাববে না অন্য কোনো বাইরে থেকে কোনো কিছু ঢুকতেছে ভাইরাস ব্যাকটেরিয়া এরকম টাইপের বা ফরেন পার্টিকেল বিবেচনা করবে করবে না তাহলে যেহেতু তোমার কমন বিষয় তাহলে কি তোমার দেহ থেকে তোমার বন্ধুর দেহেতে তুমি কি করতে পারবা রক্ত দিতে পারবা তাহলে এ পজিটিভ রক্তের কোনো গ্রুপ এবি পজিটিভকে রক্ত দিতে পারবে অবশ্যই পারবে বুঝতে পারছো কি বুঝতে পারছো কি ভাইয়া যে এ পজিটিভ রক্তের গ্রুপ এবি পজিটিভকে রক্ত দিতে পারবে ওকে জয় বুঝছো আমি যদি এখন উল্টা করে দেই দেখো আমি যদি জাস্ট উল্টা করে দেই তাহলে তোমরা বলো এবি পজিটিভ কি এবি পজিটিভ রক্তের গ্রুপ কি তোমার জাস্ট উল্টা করে দিচ্ছি দেখো এবি পজিটিভ কি এ পজিটিভকে রক্ত দিতে পারবে এবার বলো এবার বলো যে এবি পজিটিভ রক্তের গ্রুপ মানে তোমার বন্ধু কি তোমাকে রক্ত দিতে পারবে জানাও দ্রুত জানাও যে তোমার বন্ধু মানে এবি পজিটিভ এই যে এবি পজিটিভ কি তোমাকে রক্ত দিতে পারবে তুমি ধরো এ পজিটিভ তোমার ধরো রক্ত দরকার তোমার বন্ধু এবি পজিটিভ তাহলে তোমার বন্ধু থেকে কি তুমি রক্ত নিতে পারবা তোমার দেহে হ্যাঁ পারবে না রেজওয়ান পারার তো কথা না জাস্ট উল্টা করে দিচ্ছি দেখো তোমার একটু আগে বুঝাইলাম এ পজিটিভ মানে কি এ আছে আরএস আছে এবি পজিটিভ মানে কি এ আছে বি আছে আর আরএস আছে তাহলে দেখো এই অতিরিক্ত একটা উপাদান তোমার দেহ থেকে তোমার বন্ধুর দেহের মধ্যে যাচ্ছে এই দেখো তোমার অতিরিক্ত একটা উপাদান তোমার বন্ধুর দেহের মধ্যে আছে এই যে বি তোমার দেহের মধ্যে কি কোনো বি ছিল তোমার দেহের মধ্যে কোনো বি ছিল না তাহলে তোমার বন্ধু থেকে যখন তুমি ব্লাড নিবা অতিরিক্ত একটা উপাদান কি আসতেছে বি আসতেছে তাহলে বি কি তোমার দেহের মধ্যে ছিল ছিল না তাহলে তোমার দেহের অংশ নয় এমন কিছু যদি তোমার দেহের মধ্যে ঢোকে তাহলে তোমার দেহের যে অ্যান্টিবডি সিস্টেম তাকে কি ভাববে শত্রু ভাববে ফরেন পার্টিকেল ভাববে বুঝতে পারছো তাহলে তাকে কি করবে শত্রু ভাবলে কি তাকে কি ছেড়ে দিবে ছেড়ে দিবে না তার বিরুদ্ধে কি করবে যুদ্ধ ঘোষণা করবে আর তার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে তোমার দেহের যে ব্লাড সিস্টেম এগুলো কি করবে জমাট বাঁধায় ফেলবে বা ভেঙে ফেলবে তাহলে তোমার কি ভালো করতে যেয়ে কি করতেছো খারাপ করতেছো তাহলে তুমি এ পজিটিভ রক্ত এ পজিটিভের মধ্যে নিতে পারবা না কারণ এক্সট্রা একটা উপাদান বি আছে এর মধ্যে কিন্তু তোমার দেহের মধ্যে তো বি নাই তোমার দেহের মধ্যে বি নাই তাহলে তুমি সেখান থেকে রক্ত নিতে পারবা না বুঝতে পারছো বুঝতে পারছো কি ওকে এরপরে দেখো এখন তোমরা সবাই পারবা মোটামুটি এবার একটু দেখো তোমাদের আমি বললাম এবি ক্ষেত্রে আমি বলতেছি এবার দেখো যে এবি পজিটিভ সাপোজ এখানে দিলাম এবি নেগেটিভ তাহলে এবি পজিটিভ এবি নেগেটিভ তোমরা এখন জানাও যে এবি পজিটিভ রক্তের গ্রুপ ধারী এবি নেগেটিভকে কি দিতে পারবে বলো দেখি যে এবি পজিটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তি এবি নেগেটিভকে দিতে পারবে দ্রুত বলো অনেক সহজ এবি পজিটিভ এবি নেগেটিভকে কি দিতে পারবে পারবে না ঠিক আছে দেখো বুঝতে পারছো তোমরা আশা করি সবাই ভাইয়া তাহলে এবি পজিটিভ মানে এ আছে বি আছে আর আরএস এ অ্যান্টিজেনটা রয়েছে আর দেখো এখানে এবি নেগেটিভ এ আছে সমস্যা নাই বি আছে সমস্যা নাই বাট এই যে আরএসটা কি আছে
আর এসটা 9 তাহলে দেখো তুমি যখন এবি পজিটিভ এবি নেগেটিভকে রক্ত দিবা তাহলে তোমার দেহ থেকে কি যাচ্ছে এক্সট্রাক্টর উপাদান আরএস যাচ্ছে আরএস এই অ্যান্টিজেনটা যাচ্ছে তাহলে তোমার যেহেতু তোমার দেহের মধ্যে আরএস অ্যান্টিজেন নাই তাহলে তোমার দেহের যে সিস্টেম অ্যান্টিবডি সিস্টেম তাকে কি করবে শত্রু হিসেবে বিবেচনা করবে ফরেন পার্টিকেল তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এর ফলে কি রক্তগুলোর মধ্যে অ্যালোমালো সিস্টেম তোমার বডির সিস্টেমটা অ্যালোমালো হয়ে যাবে তাহলে তোমার আরএস তোমার এবি পজিটিভ এবি নেগেটিভকে দিতে পারবে না বুঝতে পারছো পারবে না এখন যদি উল্টা করে বলি এবি নেগেটিভ কি এবি পজিটিভকে দিতে পারবে বলো দেখি এবার বলো জাস্ট উল্টা জাস্ট উল্টা করে দিলাম যে এবি নেগেটিভ কি এবি পজিটিভকে দিতে পারবে এবি নেগেটিভ রক্তের গ্রুপধারী কি এবি পজিটিভকে দিতে পারবে পারবে আশা করি সবাই বুঝতে পারছো ভাইয়া দেখো যে তোমার কোনো কিছু নাই মানে কি কোনো সমস্যা নাই কিন্তু আছে দেখো দেখো এখানে দেখো এবি নেগেটিভ মানে কি আরএস নাই এবি পজিটিভ মানে আরএস আছে তাহলে এ দেখো এখানে এও আছে এখানেও এ আছে সমস্যা নাই এখানে বি আছে এখানেও বি আছে সমস্যা নাই এরপরে দেখো এখানে আরএস আছে আর এখানে আরএস নাই তাহলে কোনো কিছু নাই মানে তোমার দেহের মধ্যে কি ঢুকতেছে সে আসে ঢুকতেছে না এপাশ থেকে যখন তুমি এপাশে আনতেছো তাহলে আরএসটা তো আসতেছে না আরএস তো নাই কিন্তু তোমার দেহের মধ্যে আরএস আসছে কোনো সমস্যা নাই কারণ কি তোমার দেহের মধ্যে তো বাইরে থেকে কিছু আসতেছে না অতিরিক্ত উপাদান বুঝছো সেই ক্ষেত্রে তাহলে তোমার কি কোনো সমস্যা হবে না যেহেতু আরএস তো এমনিতেই নাই আর যদি থাকতো সমস্যা তো নাই তোমার দেহের মধ্যে তো আরএস আছে সে কি করতো পরিচিত হিসেবে কাউন্ট হইতো না অপরিচিত বা ফরেন পার্টিকেল হিসেবে কাউন্ট হইতো না আর যেহেতু নাই মানে তোর কিছু আসতেছে না সমস্যা তো নাই এটা এ আছে আর বি আছে এ আছে বি আছে কমন উপাদান তাহলে কি নিতে পারবে আসতে পারবে বুঝতে পারছো ওকে এরপরে দেখো তোমাদের একটা প্রশ্ন করি যে তোমরা বলো তো সার্বজনীন গ্রহীতা কোন রক্তের গ্রুপ সার্বজনীন গ্রহীতা কোন রক্তের গ্রুপ বিশিষ্ট রক্ত মানে কোন গ্রুপের রক্ত কোন গ্রুপের ব্যক্তি সবার থেকে রক্ত নিতে পারবে বুঝতে পারছো কি প্রশ্নটা কোন গ্রুপের ব্যক্তি সবার থেকে রক্ত নিতে পারবে বলো কোন গ্রুপের ব্যক্তি সবার থেকে রক্ত নিতে পারবে কোন গ্রুপের ব্যক্তি সবার থেকে রক্ত নিতে পারবে বলো কোন গ্রুপের ব্যক্তি সবার থেকে রক্ত নিতে পারবে এই তো অপশানে তো এই আট প্রকারের বাইরে তো আর কোনো আসবে না আসবে এ পজিটিভ বি এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এই তো আট ধরনের এই আট ধরনের বাইরে তো আর কিছু নাই আছে নাই তাহলে দেখো এবি পজিটিভের কোনো রক্তের গ্রুপধারী কোনো ব্যক্তি এই আট ধরনের রক্তের গ্রুপ থেকে রক্ত নিতে পারবে দেখো কীভাবে পারতেছে দেখো এ পজিটিভ একটু ভালো করে তোমরা একটু চিন্তা করো আমি তোমাদের বললাম কোন রক্তের গ্রুপধারী ব্যক্তি সবার থেকে রক্ত নিতে পারবে মানে সার্বজনীন গ্রহীতা সার্বজনীন গ্রহীতা ঠিক আছে দেখো লিখতেছি সার্বজনীন গ্রহীতা বুঝছো মানে সবার থেকে সে গ্রহণ করতে পারবে সার্বজনীন গ্রহীতা দেখো কিভাবে এ পজিটিভ মানে আবার একটু ভাঙাই এ আছে আরএস আছে এ নেগেটিভ মানে এ আছে বাট আরএস নাই বি পজিটিভ মানে বি আছে আরএস আছে বি নেগেটিভ মানে বি আছে আরএস
নাই এবি পজিটিভ মানে কি এ আছে বি আছে আর ইসটাও আছে এটা এ আছে বি আছে আর ইস নাই ও এর মধ্যে কি এ আছে এও নাই বি আছে বিও নাই বাট এ আর ইসটা আছে ও নেগেটিভ মানে ও নেগেটিভ মানে কি বলো ও নেগেটিভ মানে এও নাই বিও নাই আর ইসও নাই কোনো অ্যান্টিজেনই নাই তাহলে তোমার কোন রক্তের গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই একটু আগে পড়াইলাম ও নেগেটিভ রক্তের গ্রুপধারী কোনো ব্যক্তির দেহের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই তোমরা ও নেগেটিভ অনেকে অ্যান্সার করছো আমার প্রশ্নটা বুঝতে পারো নাই দেখো আমি বলেছি সার্বজনীন গ্রহীতা মানে সবার দেহ থেকেই রক্ত নিতে পারবে কোন রক্তের গ্রুপধারী ব্যক্তি মানে সার্বজনীন গ্রহীতা মানে সবার থেকেই সে রক্ত গ্রহণ করতে পারবে তার কোনো সমস্যা হবে না আমি প্রশ্নটা এটা করছি তোমরা অনেকেই ও বলছো অনেকে এবি বলছো দেখো বুঝে যাবা এখনই আমি কি বললাম যে সবার দেহ থেকে রক্ত নিতে পারবে মানে সার্বজনীন গ্রহীতা সার্বজনীন গ্রহীতা তাহলে দেখো এবি এর মধ্যে কি আছে এ আছে বি আছে আর আর ইস আছে তাই তো তাহলে দেখো এ থেকে যখন এবির মধ্যে আসতেছে এ থেকে যখন এবির মধ্যে আসতেছে দেখো এ আসতেছে আর ইস আসতেছে তাহলে দেখো এ আসতেছে আর ইস আসতেছে সমস্যা সমস্যা নাই এ নেগেটিভের মধ্যে যখন এ নেগেটিভ থেকে যখন আসবে দেখো এ আসতেছে এ তো আসে আর ইস নাই কোনো সমস্যা নাই নাই মানে কোনো সমস্যা নাই মানে তার দেহের মধ্যে তো আসতেছে না বুঝতে পারছো তারপর বি পজিটিভ মানে কি বি বি আছে এ দেখো বি আছে আর ইস আছে যে যে উপাদানটা তোমার দেহের মধ্যে আসতেছে অতিরিক্ত কিছু আসতেছে আসতেছে না বুঝছো আবার বি নেগেটিভ মানে আর ইস নাই তোমার দেহের মধ্যে তো আছে কিন্তু তোমার দেহে কোনো আসতেছে না সমস্যা সমস্যা নাই তারপর এবি নেগেটিভ এবি পজিটিভ তো বুঝতে পারতেছ সবগুলোই তার মধ্যে সাথে কমন এবি নেগেটিভ আর ইস নাই কিন্তু তোমার দেহের মধ্যে আর ইস আছে তাহলে তোমার দেহের মধ্যে আছে কিন্তু বাইরে থেকে আসতেছে না তাহলে অতিরিক্ত কিছু ঢুকতেছে তোমার দেহের মধ্যে ঢুকতেছে না তাহলে সমস্যা হবে সমস্যা হবে না এরপর দেখো ও পজিটিভ এও নাই বিও নাই আর ইস আছে তোমার দেহের মধ্যে তো আর ইস আছে সমস্যা অতিরিক্ত কিছু ঢুকতেছে ঢুকতেছে না ও নেগেটিভ কিছুই নাই তাহলে তোমার দেহে ও নেগেটিভ যদি রক্ত তোমাকে দেয় তোমার দেহের মধ্যে অতিরিক্ত কোনো অ্যান্টিজেনই ঢুকতেছে না মানে অতিরিক্ত কোনো শত্রু বা কিছু কেউ আসতেছে না ফরেন পার্টিকেল হিসেবে কাউকে বিবেচনা করতে পারতেছে না তাহলে কোনো সমস্যা হবে না তাহলে তোমার ও নেগেটিভ ও পজিটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ সবার থেকেই কে রক্ত নিতে পারবে এবি পজিটিভ রক্ত নিতে পারবে বুঝতে পারছো কি এবার যারা ও অ্যান্সার করেছিল ও নেগেটিভ বা ও পজিটিভ তারা কি বুঝতে পারছো সার্বজনীন গ্রহীতা মানে সবার কাছ থেকেই রক্ত গ্রহণ করতে পারবে কে যারা ও অ্যান্সার করেছিল ও নেগেটিভ ও পজিটিভ তারা কি বুঝতে পারছো এবি পজিটিভ কিন্তু সার্বজনীন গ্রহীতা আবারও দেখো আবারও বলতেছে যে এবি পজিটিভ কিন্তু সার্বজনীন গ্রহীতা নট এবি নেগেটিভ বুঝতে পারছো সার্বজনীন গ্রহীতা মানে সবার কাছ থেকে সে রক্ত নিতে পারে কোন গ্রুপের রক্ত এবি পজিটিভ গ্রুপের রক্ত কারণ দেখো এ বি এবং আর ইস এই তিন অ্যান্টিজেন বাদে আর কোনো কি অ্যান্টিজেন তোমরা জানো জানো না এ বি এবং এবি এই তিন অ্যান্টিজেন বাদে আর কোনো অ্যান্টিজেন আছে রক্তের গ্রুপের মধ্যে এবি ও ব্লাড গ্রুপের মধ্যে এবি ও যে ব্লাড এ বি ও এই ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে কি এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এবং আর ইস অ্যান্টিজেন এই তিনটে অ্যান্টিজেন বাদে অন্য কোনো অ্যান্টিজেন তোমরা পাইছো পাও নাই তাহলে যদি পাও নাই তাহলে অন্য কোনো অ্যান্টিজেনই তো তার দেহের মধ্যে ঢোকার কোনো সম্ভাবনা নাই অতিরিক্ত কোনো অপরিচিত কিছু কি তার দেহের মধ্যে ঢোকার সম্ভাবনা আছে কারণ এগুলো সবগুলোই তার দেহের মধ্যে আছে তাহলে তার দেহের মধ্যে সবগুলোই আছে যাই আসুক সবাইকে সে চেনে যেটাই আসুক সবাইকে সে চেনে মানে আগে থেকে তার সাথে পরিচিত তাহলে শত্রু হিসেবে বিবেচনা করবে সে তাকে করবে না তাহলে সবার কাছ থেকে সে রক্ত নিতে পারবে বুঝতে পারছো তাহলে তোমার এবি পজিটিভ সবার কাছ থেকে রক্ত নিতে পারবে সার্বজনীন গ্রহীতা সার্বজনীন গ্রহীতা কে এবি পজিটিভ এরপরে তোমাদের আরেকটা প্রবলেম দেখাই তোমরা এবার বলো সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত দ্রুত জানাও নয়ন ভাইয়া বুঝছেন
এবার তোমরা বলো যে সার্বজনীন দাতা, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত? দ্রুত সবাই জানাও, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত? সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত, মানে সবাই কি রক্ত দিতে পারবে, কোন গ্রুপের রক্তের মানুষ? ও পজিটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, দ্রুত জানাও যে সবাইকেই সার্বজনীন। প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সার্বজনীন দাতা মানে সবাইকে রক্ত দিতে পারবে, কোন গ্রুপের রক্তের মানুষ? ও পজিটিভ, অনেকে ও পজিটিভ বলেছে, অনেকে ও নেগেটিভ বলেছ। দেখো সার্বজনীন দাতা মানে সবাইকে রক্ত দিতে পারবে, তোমাদের একটু বিবেচনা করতে হবে। দেখো যারা ও পজিটিভ বললা তাদের ক্ষেত্রে আগে বলি, ও পজিটিভ, ও পজিটিভ, যারা ও পজিটিভ বলেছ তাদের আগে ক্লিয়ার করি, সঠিক অ্যান্সার কিন্তু হবে ও নেগেটিভ। ও নেগেটিভ কয়েকজন বলেছ, কিন্তু ম্যাক্সিমামই বলেছ ও পজিটিভ, ম্যাক্সিমাম বলেছ ও পজিটিভ, কিন্তু দেখো ও পজিটিভ হবে না। দেখো ও পজিটিভ মানে কি, ও পজিটিভ মানে কি, দেখো সাপোজ তুমি ও পজিটিভ, আমি এখান থেকে তোমাদের একটা জিনিস দেখাই, ও পজিটিভ কি এবি পজিটিভকে দিতে পারবে বলো? ও পজিটিভ এবি পজিটিভকে কি দিতে পারবে? অবশ্যই পারতেছে। দেখো পজিটিভ মানে আর ইসটা আছে, আর এ অ্যান্টিজেন নাই, বি অ্যান্টিজেন নাই, তাহলে এবি পজিটিভ মানে এ আছে, বি আছে, আর ইস আছে, তাহলে তোমার দেহ থেকে কি যাচ্ছে, আর ইস যাচ্ছে, আর এই দুটো যাচ্ছে না। তাহলে যাওয়া যেহেতু যাচ্ছে না, কোনো উপাদান ঢুকতেছে না, তাহলে কোনো সমস্যা সমস্যা নাই। তাহলে তোমার ও পজিটিভ এবি পজিটিভকে কিন্তু রক্ত দিতে পারতেছে। কিন্তু দেখো আমি যদি জাস্ট একটু চেঞ্জ করে দেই, জাস্ট দেখো একটু চেঞ্জ করে দিলে, এবার দেখো দেখি বিষয়টা যে ও পজিটিভ এবি নেগেটিভকে কি রক্ত দিতে পারবে? ও পজিটিভ এবি নেগেটিভ ব্যক্তিকে কি রক্ত দিতে পারবে বলো দেখি? তোমরা এই অ্যান্সারটা করো যে ও পজিটিভ রক্তের গ্রুপ, দেখো এই ও পজিটিভ রক্তের গ্রুপ এবি নেগেটিভকে কি দিতে পারবে? দেখো পারবে না। দেখো কেন পারবে না, ও পজিটিভ মানে কি আর ইস আছে, আর এবি নেগেটিভ মানে কি আর ইস নাই, তাহলে তোমার দেহের মধ্যে আর ইস আছে, তুমি যখন তাকে রক্ত দিবা তাহলে তোমার তোমার দেহ থেকে কি ঢুকবে, আর ইস ঢুকবে। কিন্তু তোমার দেহের মধ্যে যাকে দিচ্ছ তার মধ্যে কি রক্ত আর ইস তো ছিল না, এই যে নেগেটিভ মানে আর ইস ছিল না, তাহলে তুমি আর ইস দিচ্ছ তার দেহের মধ্যে আর ইস ছিল না, তাহলে সে তাকে কি করবে, শত্রু হিসেবে বিবেচনা করবে না, কারণ সে তার সাথে আগে থেকে পরিচিত ছিল না, তাহলে সে তাকে কি করবে, শত্রু বা ফরেন পার্টিকেল হিসেবে বিবেচনা করবে। সেক্ষেত্রে তোমার ঝামেলা শুরু হয়ে যাবে, ব্লাড ক্লটিং বা আদার্স হ্যাজার্ড সৃষ্টি করবে, বুঝতে পারছো? তাহলে দেখো ও পজিটিভ কিন্তু এবি নেগেটিভকে দিতে পারতেছে না, তাহলে কি তুমি ও পজিটিভকে সার্বজনীন দাতা বলবা বলো? সার্বজনীন দাতা বলবা, বুঝতে পারছো কি? অনেকে বোঝো নাই, অনেকে বোঝো নাই, তাহলে সার্বজনীন দাতা ও পজিটিভ কিন্তু না, কে হচ্ছে ও নেগেটিভ। দেখো তোমার জাস্ট এখানে জাস্ট এটা আমি বোঝাচ্ছি, ও পজিটিভ আর এখানে ও নেগেটিভ, ও পজিটিভ আর ও নেগেটিভ, দেখো ও পজিটিভ আর ও নেগেটিভ, ও পজিটিভ কি ও নেগেটিভকে রক্ত দিতে পারবে? এবার বলো ও পজিটিভ কি ও নেগেটিভকে রক্ত দিতে পারবে? ও পজিটিভ রক্ত বিশিষ্ট কোনো ব্যক্তি ও নেগেটিভকে কি দিতে পারবে? তাহলে তোমরা আশা করি বুঝে যাবা অ্যান্সারটা, দিতে পারবে ও পজিটিভ কি ও নেগেটিভকে দিতে পারবে?
ও পজিটিভ মানে কি এও নাই বিও নাই কিছুই নাই আবার আর এস যেহেতু প্লাস আর এস কি আছে আর এখানে কি এও নাই বি নাই আবার যেহেতু মাইনাস আর এস নাই তাহলে দেখো তুমি যখন তাকে রক্ত দিবা তোমার দেহ থেকে কি যাচ্ছে এই আর এসটা এক্সট্রা হিসেবে যাচ্ছে তো তোমার দেহে তো আর এস ছিল না তাহলে তোমার দেহে আর এস ছিল না তুমি যখন রক্ত নিবা এই আর এসটা যখন তোমার দেহে যাবে ঢুকবে তখন কি শত্রু হিসেবে বিবেচনা করবে না কারণ তোমার দেহে তো সেটা ছিল না তাহলে তোমার দেহের অংশ নয় এমন কিছু যদি তোমার ভিতরে ঢোকে তাহলেই তোমার দেহের অ্যান্টিবডি সিস্টেম শত্রু হিসেবে বিবেচনা করবে তাকে তখন তাকে কী করবে মারার চেষ্টা করবে তাহলে দেখো ও পজিটিভ ও নেগেটিভকে কিন্তু রক্ত দিতে পারতেছে না তাহলে তোমরা যারা বলেছিলে যে ও পজিটিভ সার্বজনীন দাতা মানে সবাইকেই দিতে পারে পারবে কি সবাইকে দিতে তাহলে ও পজিটিভ রক্তের কোনো গ্রুপ সবাইকে কি রক্ত দিতে পারবে পারবে না তাহলে বুঝতে পারছো কি ও পজিটিভকে সার্বজনীন দাতা বলা যাবে না বুঝছো ও পজিটিভকে সার্বজনীন দাতা বলা যাবে না তাহলে সার্বজনীন দাতা কাকে বলবা বলো সার্বজনীন দাতা কাকে বলবা জাস্ট উল্টা দিতে পারবে কি ও নেগেটিভ ও পজিটিভকে ও নেগেটিভ আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে ও নেগেটিভ মানে কিছুই নাই আর ইস নাই এখানে আর ইস আছে তাহলে কোনো কিছু নাই মানে তোমার দেহের মধ্যে সেটা আসতেছে না তোমার দেহে এক্সট্রা আসছে সেটা তোমার বেনিফিট কোনো সমস্যা নাই তাহলে তোমার ও নেগেটিভ মানে আর ইস আসতেছে না তোমার দেহের মধ্যে আর ইস আছে তাহলে থাকা কোনো সমস্যা না না থাকা সমস্যা তাহলে তোমার এখান থেকে আর এস আসতেছে না মানে কি তোমার দেহে রক্তটা নিতে পারবা কোনো সমস্যার সৃষ্টি করবে না শত্রু হিসেবে বিবেচনা করার মতো কাউকে পাচ্ছে না বুঝতে পারছো তাহলে তোমার সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ তাহলে দেখো তোমরা যারা ও পজিটিভ বলেছিলা তাদের ধারণাটা আশা করি ক্লিয়ার হয়েছে দেখো লাস্ট আর একটু তাহলে ও পজিটিভ দেখো এই ও পজিটিভ কাকে কাকে রক্ত দিতে পারতেছে না এ পজিটিভ কে কি রক্ত দিতে পারবে বি পজিটিভ কে কি রক্ত দিতে পারবে সরি সরি একটু দেখো এই ও পজিটিভ কোনো ব্যক্তি এই চার গ্রুপকে কি রক্ত দিতে পারবে এবি নেগেটিভকে কি রক্ত দিতে পারবে এবি পজিটিভকে কি দিতে পারবে এবি নেগেটিভকে দিতে পারবে বি নেগেটিভকে দিতে পারবে এবি নেগেটিভকে দিতে পারবে নাকি ও নেগেটিভকে দিতে পারবে বলো কি বললাম ও পজিটিভ কোনো ব্যক্তি এই চার ধরনের কি রক্তের কোনো গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে পারবে না আশা করি সবাই বুঝতে পারছো কারণ দেখো এই সবকটার মধ্যেই দেখো কি ছিল এই সবকটা রক্তের মধ্যেই পজিটিভ যেহেতু আর এস ছিল জাস্ট এটাই বোঝাই তাহলে বোঝা যাবা পজিটিভ মানে আর এস ছিল আর এখানে নেগেটিভ সবগুলোতে নেগেটিভ সবগুলোতে নেগেটিভ মানে একটাতেও আর এস নাই কোনোটাতে আর এস নাই আছে কোনোটাতে আর এস নাই নেগেটিভ মানে কোনোটাতে আর এস নাই তাহলে তোমার তুমি যখন ও পজিটিভকে দিবা তাহলে তোমার দেহ থেকে কি যাবে এই আর এসটা যাবে আর এস যাবে তাহলে আর এস যদি যায় আর তোমার দেহের মধ্যে যদি আর এস না থাকে তাহলে তোমার দেহ কি করবে আর এস কি স্বাগতম জানাবে নাকি তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে শত্রু হিসেবে বিবেচনা করবে তাহলে তাকে মারার চেষ্টা করবে বুঝতে পারছো তাহলে তোমার দেহের মধ্যে হ্যাজার্ড সৃষ্টি করবে ঝামেলা সৃষ্টি করবে সেক্ষেত্রে তোমার ক্ষতির সম্মুখীন হবা তোমরা বুঝতে পারছো তাহলে ও পজিটিভ সার্বজনীন দাতা না তাহলে সার্বজনীন দাতা কে তাহলে হইল বলো ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা এখানেই জাস্ট দেখো যদি আমি নেগেটিভ করে দেই যদি নেগেটিভ করে দেই ও নেগেটিভ যদি করে দেই এ নেগেটিভ কি দিতে পারবে ও নেগেটিভ মানে কি আর এস আছে
180 মানে আরএস নেগেটিভ যেহেতু আরএস নাই তাহলে তোমার দেহের মধ্যেও আরএস নাই এর মধ্যেও আরএস নাই এর মধ্যেও নাই এর মধ্যেও নাই তাহলে তুমি যখন দিবা কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না নাই নাই কোনো ঝামেলা নাই বুঝতে পারছো তাহলে সর্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ আর সর্বজনীন গ্রহীতাকে এবি পজিটিভ আশা করি সবাই বুঝতে পারছো বুঝছো নেক্সট থেকে যেন কখনোই ভুল করবা না ও পজিটিভ কে কখনোই বলবা না ও পজিটিভ সর্বজনীন দাতা না তোমরা একটু আগে তোমাদেরকে বুঝাইলাম ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা বুঝতে পারছো কারণ ও নেগেটিভের মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই কোনো অ্যান্টিজেনই নাই তুমি যখন রক্তটা দিবা কোনো শত্রু হিসেবে বিবেচনা করার মতো কোনো কিছুই তার মধ্যে নাই বুঝতে পারছো তাহলে ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা আর সর্বজনীন গ্রহীতাকে এবি পজিটিভ কারণ তার মধ্যে তিনটা অ্যান্টিজেনই রয়েছে সবই রয়েছে বাইরে থেকে যেই আসুক না কেন সবই তার দেহের মধ্যে কমন বুঝতে পারছো আর ও নেগেটিভ মানে কি তার দেহের মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই তুমি যেটাই তাকে তুমি ও নেগেটিভ যার দেহের মধ্যেই দাও না কেন কোনো সমস্যা নাই কারণ কি তার দেহের মধ্যে কিছুই ছিল না ও নেগেটিভের মধ্যে কাউকেই শত্রু হিসেবে বিবেচনা করার মতো নাই সেখানে বুঝতে পারছো তাহলে সর্বজনীন দাতা আর সর্বজনীন গ্রহীতা আশা করি বুঝতে পারছো এই ছিল তোমাদের মোটামুটি ব্লাড গ্রুপের যে সিস্টেমের আলোচনা আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো যে কে কাকে রক্ত দিতে পারবে কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে বুঝছো তবে একটা বিষয় যে আমরা সবাই যখন তোমরা সবাই জানো যে আমরা যখন রক্তের গ্রুপের ক্ষেত্রে আমরা যখন রক্ত চাই সবাই কিন্তু স্পেসিফিক যার রক্ত ধরো বি পজিটিভকেই নিতে চাই এবি পজিটিভকেই নিতে চাই আমরা এক্সট্রা করে যে আরও একটা রক্তের গ্রুপ বা আদার্স রক্তের গ্রুপও তাকে দিতে পারবে আমরা কিন্তু সেটা কাউন্ট করি না মানে ক্লিনিক্যালি সেটা এখনও তোমার সেই পর্যায়ে আসে নাই সমস্যা নাই একটু অ্যালার্জিক রিয়াকশান বা আদার্স যে ঝামেলাগুলো হয় বুঝতে পারছো এই কারণে স্পেসিফিক রক্তের গ্রুপকেই আমরা আদান প্রদান করি দেওয়া নেওয়া করি বুঝতে পারছো কিন্তু তোমরা তো দেখলাই সর্বজনীন দাতা সর্বজনীন গ্রহীতা সবাইকেই দিতে পারবে সবার কাছকেই নিতে পারবে যদি কখনো বেশি ক্রিটিক্যাল পাইতেই শোনা রক্ত তখন এদের দিয়ে তুমি সেটা ব্যাক আপ করতে পারবা বুঝছো ব্যাকআপ হিসেবে তাদেরকে রাখতে পারবা তো আশা করি সবাই বুঝতে পারছো আজকে পর্যন্তই মোটামুটি বুঝছো সামনের দিন তোমাদের শ্বেত রক্ত নিকাশ শুরু করব তো সবাই ভালো থাকো ভাইয়া সুস্থ থাকো সাবধানে থাকো দেখতেই পাচ্ছ এখন করোনা সিচুয়েশন অনেক খারাপ পর্যায়ে বিশেষ করে তোমাদের বাসার যারা বৃদ্ধ মানুষ তাদেরকে বাইরে বের হইতে দিবা না বাবা মার প্রতি যত্ন রাখবা বুঝছো অযথা বাইরে বাজার করতে যাইতে দিবা না দরকার হলে তুমি বাজারে গেলা সবজি কাঁচা বাজার তুমি করলা তোমার বাবাকে একটু রেস্ট দিলা না তুমি যাইও না আমি যাই কারণ তোমার দেহের মধ্যে যে অ্যান্টিবডি পাওয়ার তোমার ইমিউনিটি সিস্টেম একটু বেশি কাজ করবে বেশি গ্রো করবে বুঝতে পারছো এই কারণে সাবধানে তোমাদের বাসার বয়স্ক মেম্বারদেরকে বাইরে যাওয়া একটু কমায় দিবা যেগুলো ধরো যে তোমরাই পারবা কাজটা করতে তোমরা যাবা কারণ আমাদের দেহের মধ্যে ইমিউনিটিটা একটু বেশি কাজ করবে ইমিউনিটি বুস্ট দ্রুত হবে বুঝতে পারছো সেক্ষেত্রে বাসার যারা বয়স্ক বৃদ্ধ তাদের কাজ খুবই সাবধানে রাখবা কারণ বুঝতে পারতেছো দেখো পাশের দেশ ইন্ডিয়াতে ভয়াবহতা শুরু হয়ে গেছে বুঝছো সেক্ষেত্রে আমাদেরকেও সাবধান হইতে হবে সতর্ক হইতে হবে বুঝছো তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ